ନମସ୍କାର ମନୋରମା ଏଜୁକେସନ୍ ଚ୍ୟାନେଲରେ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ ଆଜି ଆମେ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀ ଗଣିତର ବୃତ୍ତି ପରୀକ୍ଷା ପାଇଁ କିଛି ପରୀକ୍ଷା ଉପଯୋଗୀ ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଆଲୋଚନା କରିବା ତାହେଲେ ପିଲାମାନେ ଏକ ନମ୍ବର ଦେଖ କ'ଣ ଅଛି ଗୋଟିଏ ଖାତାର ଦାମ୍ ବାର ଟଙ୍କା ପଚାଶ ପଇସା ଗୋଟିଏ କଲମର ଦାମ୍ ଛଅ ଟଙ୍କା ତୁମେ ଆଠଟି ଖାତା ଓ ସାତଟି କଲମ କିଣିଲ ଦୋକାନୀକୁ କେତେ ଟଙ୍କା ଦେବ ଏହାର ଉତ୍ତର କେମିତି ବାହାର କରିବା ନା ଗୋଟିଏ ଖାତାର ଦାମ୍ ଦେଖ ଦେଇଛି ବାର ଟଙ୍କା ପଚାଶ ପଇସା

কেতি হ'লান শে বয়ালিশ টা অতেব দোকানীক বয়ালিশ টা দাইট আনচৰ বেলে অ ঘ শে বম্বৰ দেখ খে খাত দাম ছটকা পচা পইচা অ খণ্ড বহৰ দাম সাতটকা চৌদ খণ্ড খাটা দাম ৰে কে এর উত্তর কমিটি বাহার করা হচ্ছে দেখ খন্ডি খাতার দাম ছটঙ্কা পচাশ পয়সা রয়েছে তা তেল আমি লেখবা তাহলে চৌদ খন্ড খাতার দাম দেখ চৌদ

কেতে শতা কাল তেৰ টি হ'ব ইট আনচৰ হ'ব অপশন খব্বৰ দেখ গহম থকা গোটেই বেগ ৰ ওজন ষোল্ল কিগ্ৰাম তিনিশ গ্ৰাম যদি বেগৰ ওজন ষাঠি গ্ৰাম হে তাৰ কেৱল গহমৰ ওজন কেতিয়া

পাঁচটি ব্যাগের লাবল গহমর ওজন কেত বাহারা এটা একাশি কিলোগ্রাম পাঁচশো গ্রাম এবার লিখিদা একাশি কিলোগ্রাম পাঁচশো গ্রাম বিয়োগ তিন কিলোগ্রাম একাশি কিলোগ্রাম পাঁচশো গ্রাম বিয়োগ কিলোগ্রাম কিলোগ্রাম গ্রাম এর রাইট আনসার হব অপশন খারি নম্বর গোটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ছটর চৌতর সেটিমিটর ও প্রস্থ দুই মিটর ছবিশ সেটিমিটর হলে এর পরিসীমা এর উত্তর কমিটি দেখ না আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কেছে ছটর चौस्तर सेमिटर सामान छः चौस्तर सेमी लेखा मीटर टाको सेटर प्रकाश करवा छह चौस्तर सेटर और मीटर छब्बीस सेटर या कोई कौन मीटर उठे सेमिटर प्रकाश करवा केब्बीस सेमिटर सामान दुई छब्ब सेमिटर अतए

ছবিশ সেমি সান কে না দুই গুণন নশ সেমি দুইটা কু যোগ কেলা নেমি তাহলে তা তেল লেখিদা দুই গুণ নশ সে সান দুই গুণ নিটর নশ সেটিমিটরটা কে মিটর প্রকাশ করি করা দুই গুণন নিটর দেখান কে হব দুই নয় অটর এবার লিখিদ্বা তাহলে এর রাইট আনসর হব গো অঠর মিটর পাঁচ নম্বর দেখ ফর্দে কগজর দৈর্ঘ্য তিন পূর্ণাঙ্গ চারি বিভক্ত পাঁচ ও প্রস্থ এক পূর্ণাঙ্গ এক বিভক্ত পাঁচ মিটর হলে কাজ চিঠি পরিসীমা কে মিটর এর উত্তর কমিটি হচ্ছে দেখ কাজর দৈর্ঘ্য তিন পূর্ণাঙ্গ চারি বিভক্ত পাঁচ মিটর সান

প্রস্থ হ্যাঁ কূত্রে দেখ পরিসীমান দুই গুণন দর্ঘযুক্ত প্রস্ত তাহলে দুই গুণন লেখা দুই গুণন দরিহ কেছি আমি বাহার না উনৈশ বিভক্ত পাঁচ যুক্ত প্রস্থ বিভক্ত পাঁচ সান দুই গুণন লসাগু কে ন পাঁচ নবা লসাগু উপরে যুক্ত ছ सामान दुई गुणन उत छत पचीस पचीस युक्त पाँच काटदे पचपचा पचिश ना पचिशला दिपंचा दस दस मीटर यार ऑप्शन ग दस मीटर এবার ছ নম্বর দেখ গোটিয়ে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য তিন পূর্ণাঙ্গ পাঁচ বিভক্ত সাত মিটর প্রস্ত এক পূর্ণাঙ্গ দুইভক্ত সাত মিটর হলে এর পরিসীমা কে মিটর এর মধ্যে পরিসীমা বাহার করবা তাহলে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কেছি না তিন পূর্ণাঙ্গ পাঁচ বিভক্ত সাত মিটর সামান তা সেমি পূর্ণাঙ্গ উঠেবা আমি তাকে আগে কন করা না অপকৃত ভগ্নাংশে পরিণত করা এটা কী মিশ্র ভগ্নাংশ আছে

সূত্ৰটি প্ৰয়োগ কৰিব পাৰীমা সমান দুই গুণন দৈৰ্ঘ্যযুক্ত প্ৰস্ত এইটো মনে ৰখিব পাৰিমাৰ সূত্ৰ দুই গুণন দৈৰ্ঘ্যযুক্ত প্ৰস্তুত তাৰ অৰ্থ গুড়ক বস্তুবা দুই গুণন দৈৰ্ঘ কেতিয়া দেখ ছবিশ বিভক্ত সাত ছবিশ বিভক্ত সাত যুক্ত প্ৰস্তে ন বিভক্ত সাত সমান কেতে লেখিবা নুণন সেমতি পূর্ব ভিড় লশা কুবা কে না সাত এইটা ডাইরেক্ট মিশাই দেওয়া ছবিশ যুক্ত নবরে না পঁয়ত্রিশ সাত পঞ্চা পঁয়ত্রিশ কাটি দেওয়া সাত পঞ্চা পঁয়ত্রিশ দেখ লসা কু সাত নেইটা মিশাই দেি কেতলা পঁয়ত্রিশ তাহলে এটা সাত পঁয়ত্রিশ দুই পঞ্চা দশ এটা উত্তর হব দশ ଏହାର ରାଇଟ୍ ଆନ୍ସର ହେବ ଅପସନ୍ କ ସାତ ନମ୍ବର ଦେଖ ତିନି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ କେଉଁ ବୃହତ୍ତମ ସଂଖ୍ୟା ପନ୍ଦର ଦ୍ଵାରା ବିଭାଜ୍ୟ ଏହାର ଉତ୍ତର କେମିତି ବାହାର କରିବା ନା ତିନି ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ବୃହତ୍ତମ ସଂଖ୍ୟା କେତେ ନଅଶହ ଅନେଶତ ନଅଶହ ଅନେଶତ ତାହେଲେ ଆମେ କ'ଣ କରିବା ନା ନଅଶହ ଅନେଶତରେ ପନ୍ଦରକୁ ହରଣ କରିବା ପନ୍ଦର ଛଅ ଲବେ ପକାଇବା পুনি নক নাই পুনি অথৰ কেতিয়া পোন্ধৰ ছবে কেতে ৰ নহ'লে ভাগ শেষ ন ৰা আগ ফল ন ছষঠি ত'লে তিনি কৃষ্ট বৃহত্তম সংখ্যা কেতিয়া হ'ব নশত বিয়গ ন নশত বিয়গ নতে হ'ল নশ

বারটি বারটি কদলির দাম তিনশ চব্বিশ টাকা দেখো বারোটি দাম তিনশো চব্বিশ টাকা একটি কদলীর বাহার করা একটি দাম কে না 300 একটি কদলী দাম তিনশো চব্বিশ হরণ বার হরণ করবা তাহলে হব নাম বারো দুয়া চব্বিশ কে হব সতাইশ টা হব সান সত্যি টাকা তাহলে শহেটি কদলী দাম এবার করা শহেটি কদলী দাম শহে গুণ

দশ নম্বর পাখা পাখি কেউ দুইটি পূর্ণ সংখ্যা মধ্যে তেত্রিশ বিভক্ত আবস্থিত এর উত্তর দেখতে বাহার করবা তেত্রিশ বিভক্ত আর্ট অনেক হরণ করি দেখা হরণ করলে এর উত্তর বাহার করে দিই তাহলে তেত্রিশ রত্রিশ তাহলে তুমি তো এখন পূর্ণ সংখ্যা কেউটা চারটা রয়ে সবুড় ভাগ ফলটা পূর্ণ সংখ্যা রয়েছে চার পূর্ণাঙ্গ আব কেউটা হব না ভাগ রয়ে সব লোব তে ভক্ত আট তাহলে চার ও পাঁচর মধ্যে এটি অত্যন্ত লিখে চার ও পাঁচ রে তেত্রিশ ভক্ত